হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রিলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড রিলুমিন্স লেজার অ্যান্ড অ্যাস্থেটিক কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর দীপশিখা রয় আপনাদের সকলকেই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকালকার যুগে আসলে পুরুষের অনেক রকম সমস্যার মধ্যে সবচেয়ে জটিল একটি সমস্যা বা তারা যেটি ফেস করে থাকেন, যেটি আসলে তারা আসলে সহজে বলতে পারেন না বা এটার কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট বা সলিউশনও আসতে পারেন না বা প্রপার মেডিকেশানও খুঁজে পান না, সেটা হচ্ছে পুরুষের যৌন দুর্বলতা বা যৌন অক্ষমতার যে সমস্যাটুকু। আচ্ছা, তো প্রথমেই জেনে রাখি যে যৌন অক্ষমতা আসলে কী জিনিস। যৌন অক্ষমতা হচ্ছে পুরুষের যখন ইরেকটাইল ডিসফাংশন হয় বা পুরুষের হচ্ছে যে লিঙ্গ এটা যখন এটার হয় আকার আকৃতিতে সমস্যা থাকে অথবা এর অ্যাক্টিভিটিসে সমস্যা থাকে অথবা বিভিন্ন কারণে পুরুষাঙ্গের যদি রক্ত সঞ্চালন কম হয়ে থাকে বা তার যদি কোনো রকমের হরমোনাল ইমব্যালেন্স থেকে থাকে, তাহলেই কিন্তু এই সমস্যাটি হতে পারে। এছাড়াও আরও যদি কোনো কারণ আপনারা জানতে পারেন যে আসলে কী কারণে এই সমস্যাটা হয়ে থাকে, তবে এর পিছনে কিছু ফ্যাক্টরসও দায়ী থাকে, তার মধ্যে এনভায়রনমেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ফ্যাক্টরসও রয়েছে। আচ্ছা, ফিজিক্যাল ফ্যাক্টরসের মধ্যে কী কী রয়েছে? যেমন পুরুষের যদি ডায়াবেটিস থেকে থাকে অথবা তার যদি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার থেকে থাকে অথবা তার যদি কোলেস্টেরলের মাত্রাটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে থাকে, কোনো পুরুষের যদি বা কোনো মানুষের যদি ট্রাইগ্লিসারাইড, তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এসব যদি বেশি হয়ে থাকে তার রক্তে, এবং তার যদি অন্য কোনো রকম প্যাথোলজিক্যাল প্রবলেম যেমন আরও কোনো রকমের টিউমার বা এরকম কোনো জাতীয় সমস্যা থেকে থাকে, তাহলেও কিন্তু তার এই যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতাটুকু হতে পারে। তো আসুন আরও কী কী ফ্যাক্টর দায়ী, মানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কী কী হতে পারে সেটাও আমি বলে রাখি। তার মধ্যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলি হচ্ছে, কোনো পুরুষের যদি পারিবারিক কোনো সমস্যা বা পারিবারিক অসঙ্গতি থেকে থাকে বা তার ফ্যামিলি মেম্বারদের সাথে তার সম্পর্ক ভালো না থাকে বা তার পার্টনার বা তার স্ত্রী তার সাথে যদি তার ঝগড়া বিবাদ কলহ বা মানসিক কোনো মিল না থাকে অথবা তার হচ্ছে কোনো রকম যদি মানে মানসিক চাপ বা স্ট্রেস থেকে থাকে অথবা তার যদি কোনো রকম কাজের চাপ বা মেন্টাল প্রেশার অথবা তার অন্য কোনো রকম প্রেশার বা মাইগ্রেন এ জাতীয় কোনো সমস্যাও থেকে থাকে, তাহলেও কিন্তু তার এই যৌন অক্ষমতাটুকুন হতে পারে। এছাড়াও আরও অনেক ফ্যাক্টর কাজ করে, তো তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোনো রকম প্যাথোলজিক্যাল ইলনেস অথবা ফিজিওলজিক্যাল কন্ডিশান অথবা তার কোলেস্টেরল বেড়ে যাওয়া এবং অবশ্যই হরমোনাল প্রবলেম গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। তো এই সমস্যাটা আসলে এর পার্মানেন্ট সলিউশন যদি আপনারা পেতে চান, তাহলে আসলে কোনো ট্যাবলেট বা ওষুধ আসলে এর পার্মানেন্ট সলিউশন হিসেবে কাজ করবে না। এর সবচেয়ে সহজ এবং অত্যাধুনিক ইন্টারন্যাশনালি রিকগনাইজড যে পদ্ধতিটি বা আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তিতে যে নতুন একটি পদ্ধতি আবিষ্কৃত হয়েছে তা হচ্ছে পিশট বা পিআরপি, পিশট পিআরপি। তো পিশট পিআরপি এই পদ্ধতিতে আসলে কী করা হয়ে থাকে সেটিও আপনাদেরকে বলে রাখি। পিশট পিআরপি এমন একটি পদ্ধতি যেখানে আসলে আপনাদের বা যার এই সমস্যাটি হচ্ছে বা শারীরিক অক্ষমতা বা যৌন অক্ষমতাটুকু যার রয়েছে তার শরীর থেকে তার রক্ত নিয়ে বা তার শরীর থেকে তার ব্লাড ড্র করে আমরা হচ্ছে সেই ব্লাড থেকে প্লেটলেট রিচ প্লাজমা বা পিআরপি যেটা সেটা হচ্ছে আমরা আলাদা করব বা পৃথক করব, এবং এই নির্দিষ্ট মাত্রায় বা নির্দিষ্ট পরিমাণের যে পিআরপিটুকুন আমরা আলাদা করি সেইটুকুনি তার যৌনাঙ্গের বা লিঙ্গের যেই সে মানে যেসব নির্দিষ্ট পয়েন্টে আসলে সমস্যাটি হয়ে থাকে বা যেই নির্দিষ্ট ব্লাড ভেসেল বা যেই ব্লাড ভেসেলগুলোর সংকুচিত হয়ে যাওয়া বা ব্লাড ভেসেলের ব্লকেজ বা যে ব্লাড ভেসেলের ব্লকেজের কারণে আসলে লিঙ্গ হচ্ছে ঠিকমতো অ্যাক্টিভ হতে পারে না বা ঠিকমতো হচ্ছে কার্যকারিতা হারায়, কার্যক্ষমতা হারায়, ঠিক সেই সব পয়েন্টে আমরা হচ্ছে সেই প্লেটলেট রিচ প্লাজমাটা হচ্ছে যে আমরা ইন্ট্রোডিউস করব বা এটি আমরা পুশ করে থাকি। এবং
এই প্রসিডিউরটি টোটাল পদ্ধতিটি অত্যন্ত কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়াই নেই, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং খুবই সহজ একটি পদ্ধতি। সম্পূর্ণ পদ্ধতিটি সম্পন্ন করতে 40 মিনিট থেকে 1 ঘন্টা মাত্র সময় লাগতে পারে এবং এর কোনো সাইড ইফেক্ট বা কোনো রকম জটিলতা নেই, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়াও নেই এবং এর জন্য পরবর্তীতে আপনাকে আর আলাদা করে কোনো ওষুধও খেতে হচ্ছে না বা আলাদা কোনো রকম হরমোনও নিতে হচ্ছে না বা আলাদা কোনো রকম ট্রিটমেন্টেরও প্রয়োজন হচ্ছে না। এবং এই পিআরপি পদ্ধতিটি আপনাকে হয়তো বা প্রতি সেশনে বা সপ্তাহে একবার করে এভাবে হয়তো সম্পন্ন করতে হবে এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সম্পূর্ণ একটি ন্যাচারাল ওয়েতে এই পিআরপি পিশট পদ্ধতিটি করা হয়ে থাকে এবং এটি রিলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড লেজার অ্যান্ড অ্যাস্থেটিক কেয়ার সেন্টারেই আপনারা এসে করাতে পারবেন। এবং আমি আপনাদেরকে অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি বা সুখবরটি জানাচ্ছি যে রিলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা এই পিশট পদ্ধতিটি আপনাদের সুবিধার্থে চালু করেছে। তো আপনারা যারা ছেলে মানুষ পুরুষেরা রয়েছেন তারা অবশ্যই কোনো রকম লজ্জা না পেয়ে বা যারা এই সমস্যায় ভুগছেন কোনো রকম টেনশন না করে এখানে আসুন এবং এসে ডক্টরের পরামর্শ নিন এবং পিশট পদ্ধতিটি তারা অবশ্যই নেবেন। আশা করি সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।